সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। খুবই সহজভাবে আজকে কোল্ড কফির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। খেতে কিন্তু কোনো অংশের রেস্টুরেন্টে যেতে কম হবে না। আজকে খুব সহজভাবে আমি বাসায় কীভাবে তৈরি করি সেটাই শেয়ার করছি। আমি একজন পরিমাণের জন্য করছি, তো নর্মাল 5 টাকা দামের এক প্যাকেটে আমি এখানে কফি ব্যবহার করছি, এর সাথে 2 চামচের মতো চিনি। চিনিটা বাড়িয়ে নিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী, এবং সামান্য গরম পানি। কফি এবং চিনিটা মিক্সড করার জন্য অল্প পরিমাণের এখানে গরম পানি ব্যবহার করতে হবে। এখন একটা ফোমি ভাব আনার জন্য আপনারা চাইলে হ্যান্ড হুইক্স অথবা বিটার দিয়েও বিট করে নিতে পারেন। আমি নর্মাল স্পুন দিয়ে করে নিচ্ছি। এখন যখন একটু ফোমি চলে আসবে, ফোমি ভাবটা, সেই মুহূর্তে আমি বেশ কিছু আইস কিউব এখানে ব্যবহার করব। আইস কিউবটা আপনাদের ইচ্ছে মতো আপনারা গ্লাসটা পুরো ফুল করেও দিতে পারেন, অথবা হাফ গ্লাসও আইস কিউবটা রেখে দিতে পারেন। এখন আগে থেকে আমি জাল করে ঘন করে রেখেছিলাম তরল দুধ, সেই দুধটা ব্যবহার করব। আমি এখানে 2 কাপ তরল দুধ জাল করে 1 কাপ করে তারপর এখানে ব্যবহার করছি। দুধটা যত পরিমাণের ঘন হবে টেস্টটা তত বেশি হবে। দুধটা অবশ্যই ভালো মতো ঘন করে নিতে হবে। ঘন করে চাইলে আপনারা ডিপ ফ্রিজে রেখে বরফ করে তারপর ব্লেন্ডারও করে নিতে পারেন। আমি কোনো ঝামেলা করিনি ব্লেন্ডারে, জাস্ট ঘন করে রেখেছিলাম। নর্মাল ফ্রিজে ঠান্ডা হবার পর আমি এখানে সার্ভ করেছি, এবং সার্ভ করার আগে বেশ কিছু ভ্যানিলা আইসক্রিম দিয়েছি। চাইলে চকলেট আইসক্রিমও দেওয়া যেতে পারে, এবং গার্নিশের জন্য চকলেট চিপস দিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো কিছু দিয়ে গার্নিশ করে নিতে পারেন। খুবই সহজ, খেতে অসাধারণ, রেস্টুরেন্টে চাইতে কোনো অংশে কম নয়। আর প্রচণ্ড গরমে হিটার আর ছবি নেওয়া হয়নি, একদম গলে যাচ্ছিল বাইরে, এত গরম। এখন এই গরমে এইরকম একটা কোল্ড কফি হলে আর কি লাগে বলুন তো। আশা করছি আজকের এই মজাদার কোল্ড কফির ড্রিঙ্কসের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।